বিসমিল্লাহ রহমানের রহিম, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমাদের বাড়ির সামনেই, আশেপাশে দেখো অনেক সবুজ গাছপালা। এটা একটা বড় অ্যাপার্টমেন্ট, মানে জমিন ছিল, সেখানে আস্তে আস্তে প্লট করে বিক্রি হচ্ছে, আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে। আগে শুধু জমিন ছিল, ধানের জমিন, মেন রাস্তার পাশেই, কিন্তু বেশি একটা দূরে না। গাছপালা সব আছে, গ্রাম শহর মিলানো। তোমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনাই, সেই ছোটবেলার কবিতা, আমরা পড়েছি সবাই, এখন আমাদের বাচ্চারাও পড়ছে। কবিতাটা খুব ভালো লাগে। আমাদের গ্রাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবাই মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা দান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ভরা যার, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকলের সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। কেমন হলো তোমাদের কবিতাটা? কারণ ছোটোবেলা আমরা এই কবিতা সবাই পড়ছি, খুব ভালো লাগে। খেলার চলে হাসতে খেলতে আমরা এই কবিতাটি পড়তাম, খেলতাম, তাই তোমাদের একটু শেয়ার করলাম কবিতাটা। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর ওই তো বিল্ডিংটা দেখতেছো, এটা আমাদের বিল্ডিং। তো বাসায় যাচ্ছি, বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। আমি তাহলে বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।